হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা বাংলাদেশের কৃষি খামার ও কৃষিজোত সম্পর্কেও জেনেছি। আচ্ছা, কৃষিজোত ও কৃষি খামারের মূল পার্থক্যটা কি মনে আছে? আবার বলি, কৃষি খামার হলো যখন আমি কোনো কৃষিজোতে চাষাবাদের পরিকল্পনা করছি তখন আমি তাকে কৃষি খামার বলবো। এবং আজকে আমরা জানবো বাংলাদেশের কৃষি খামারের প্রকারভেদ সম্পর্কে। তাহলে কৃষি খামারকে বাংলাদেশে তিন ভাগে ভাগ করা হয়েছে, যেটা হলো চাষাবাদের ধরন ও আয়তন অনুসারে, উৎপাদনের ধরন অনুসারে এবং মালিকানার ভিত্তিতে। তাহলে আমরা দেখি চাষাবাদের ধরন অনুসারে আবার কৃষি খামারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা হলো জীবিকা নির্বাহী খামার এবং বাণিজ্যিক, অর্থাৎ বাণিজ্যের উদ্দেশ্যে খামার। তারপরে আমরা আসি উৎপাদনের ধরন। উৎপাদনের ধরন হিসাবে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা এক, মিশ্র; দুই, বিশেষায়িত; এবং তিন হল আমাদের বহুমুখী। এবং মালিকানার ভিত্তিতেও আমরা কৃষি খামারকে তিন ভাগে ভাগ করতে পারি, যথা এক, ব্যক্তি মালিকানা; দুই, সমবায়; তারপর হচ্ছে তিন, যৌথ। তাহলে এই হলো আমাদের মোটামুটি কৃষি খামার সম্পর্কে প্রকারভেদ আলোচনা। তারপর আমরা আসি আবার জীবিকা নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের পার্থক্যে। এখন জীবিকা নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের পার্থক্যগুলো কী? প্রথমে আমরা আসি আয়তনে। জীবিকা নির্বাহী খামার হলো কৃষকের একটি পরিবার, অর্থাৎ কৃষকের পরিবারের জন্য একটি নির্দিষ্ট, তাহলে সাধারণত সেটা ক্ষুদ্র হবে। আর বাণিজ্যিক খামার হলো বাণিজ্যের উদ্দেশ্যে, অর্থাৎ মুনাফা লাভের জন্য তৈরি করা খামার, তাহলে স্বভাবত সেটা বড় হবে। অর্থাৎ আয়তনের ক্ষেত্রে জীবিকা নির্বাহী খামার ক্ষুদ্র এবং বাণিজ্যিক খামার বৃহৎ। তারপর আমরা আসি চাষাবাদের পদ্ধতি। জীবিকা নির্বাহী খামারে কৃষক প্রাচীন এবং অসংগঠিত পদ্ধতি অবলম্বন করে, যেমন তারা গরুর গাড়ির মাধ্যমে হাল চাষ করে বা অন্যান্য ধরনের অনুন্নত সেচ যন্ত্র ব্যবহার করে, ফলে ফলন কম হয় এবং সেই ফসলটা কৃষকের নির্দিষ্ট পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। অন্যদিকে দেখো, আমাদের যে বাণিজ্যিক খামার রয়েছে, এক্ষেত্রে চাষাবাদের ধরন হচ্ছে আধুনিক এবং সুসংগঠিত, কারণ যেহেতু সেটা মুনাফা লাভের উদ্দেশ্যে, অর্থ লাভের উদ্দেশ্যে, তাই সেটা অবশ্যই সুসংগঠিত পদ্ধতিতে এবং খুবই নির্দিষ্ট আধুনিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে ফলন বেশি করার সর্বোচ্চ চেষ্টা করা হয় বাণিজ্যিক খামারে। তারপর হচ্ছে দক্ষতা। জীবিকা নির্বাহী খামারে কৃষক সাধারণত কম দক্ষ থাকে, কারণ তার তেমন কোনো পারিপার্শ্বিক জ্ঞান থাকে না, কিন্তু বাণিজ্যিক খামার করেন দক্ষতাপূর্ণ মানুষজনের দ্বারা। অর্থাৎ বাণিজ্যিক খামার করে থাকেন কৃষিবিদ বা কৃষি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান নিয়ে আসা এমন ব্যক্তিদ্বয়। তারপরে হচ্ছে উদ্দেশ্য। প্রথমে বলেছি যে জীবন নির্বাহী খামার হলো পারিবারিক ভোগের জন্য, অর্থাৎ কৃষক তার পরিবারের জন্যই শুধুমাত্র খামার তৈরি করে থাকে। এবং বাণিজ্যিক খামার হলো বাণিজ্যভিত্তিক এবং তার সর্বোচ্চ উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। তারপরে আমরা আসি ঝুঁকি। জীবিকা নির্বাহী খামারের একমাত্র ঝুঁকি হচ্ছে প্রতিকূল আবহাওয়া। অন্যদিকে বাণিজ্যিক খামারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, যেমন উপকরণ, উৎপাদিত পণ্যমূল্য, বাজারের অবস্থা, প্রতিকূল আবহাওয়া ইত্যাদি। এখন দেখো, জীবিকা নির্বাহী খামারে প্রতিকূল আবহাওয়াই কেন একমাত্র ঝুঁকি? কারণ যে কৃষক জীবিকা নির্বাহের জন্য খামার সৃষ্টি করছেন, তাকে বাজারে যেতে হচ্ছে না, তাকে উৎপাদিত দ্রব্যের পণ্যমূল্য জানতে হচ্ছে না বা উপকরণের পণ্যমূল্য জানতে হচ্ছে না, সে তার নিজের মতো করে ব্যবহার করতে পারছে। অন্যদিকে বাণিজ্যিক খামারের মূল উদ্দেশ্য হচ্ছে সর্বনিম্ন যোগান দিয়ে সর্বোচ্চ মুনাফা লাভ করা। তাই বলা হয় যে
জীবিকা নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারে বেশ পার্থক্য রয়েছে। তারপরে আমরা আসি উৎপাদনের ধরন অনুসারে। আমরা আগেই পড়েছি উৎপাদনের ধরন অনুসারে তিনটি ভাগে ভাগ করা হয়েছে খামারকে, যথা বিশেষায়িত খামার, বহুমুখী খামার এবং মিশ্র খামার। এখন এই তিনটি খামার কীরকম হয়? বিশেষায়িত খামার হয় নির্দিষ্ট একটি পণ্যকে ঘিরে, অর্থাৎ নির্দিষ্ট একটি ফসলই উৎপাদিত হবে এখানে। তারপর হচ্ছে বহুমুখী খামার। এই খামারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়, যেমন এক জায়গায় আমি ধানের চাষ করলাম তো অন্য জায়গায় ইক্ষুর চাষ করলাম, এরকম বহুমুখী খামারে বিভিন্ন ধরনের ফসল হয়। তারপর হচ্ছে মিশ্র খামার। মিশ্র খামারের ক্ষেত্রে একটা কথা প্রযোজ্য, সেখানে হচ্ছে মিশ্র খামারের একদিকে কৃষিকাজ করা হয়, অন্যদিকে পশুপালন করা হয়, অর্থাৎ একটি জায়গায় আমি দুই ধরনের কাজের মাধ্যমে মুনাফা লাভের চেষ্টা করছি। এই ধরনের খামারই বিদেশে আমরা বেশি দেখতে পাই। তারপরে হচ্ছে মালিকানার ভিত্তিতে খামার। মালিকানার ভিত্তিতেও খামারকে আমরা তিন ভাগে ভাগ করেছি, যথা ব্যক্তি মালিকানা, সমবায় ও যৌথ। ব্যক্তি মালিকানা হলো একজন ব্যক্তির উদ্দেশ্যে, অর্থাৎ এটা অনেকটা জীবিকা নির্বাহীর মতো, অর্থাৎ একজন ব্যক্তির অধীনেই এই খামারটি পরিচালিত হবে। অন্যদিকে সমবায় হলো একটি অঞ্চলের সবাই যখন মিলিতভাবে পরামর্শ নিয়ে দিয়ে যখন একটি খামার গড়ে তোলে তখন তাকে আমরা সমবায় খামার বলছি। এবং যৌথ খামার হলো কয়েকজন কৃষক যখন নিজেদের জমি ও মূলধন এক করে খামার পরিচালনা করেন, এখানে কয়েকজন কৃষক। তাহলে বন্ধুরা, আজকে এই ছিল আমার খামারের প্রকারভেদ সম্পর্কে আলোচনা। পরের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের কৃষিপণ্যের বিপণন ও তার সমস্যাবলী সম্পর্কে।